এটার মধ্যে আর কি যে কোনো প্রোডাক্ট কি আপনি তৈরি যে কোনো খাবারই রান্না করেন না কেন, ওয়েলটা যদি বিফ মাটন আলাদা কোনো কিছু করেন তো আলাদা তেলটা নিচে পড়ে যাবে। এটা পদ্ধতিটা একেবারে খুব সহজ। এই যে এখানে একটা নেট আছে, এই যে দেখেন নেটটা আছে, এনিওয়ে বাড়ি যেগুলোই দেন না কেন, মানে আপনার ওইটা যে আলাদা একটা যে তেলটা, তেলটা নিচে চলে যাবে। ইস্তা মুরগি দিতে পারবে, লেগ পিস করে আলাদা আলাদা দিতে পারবে, আপনার আলাদা আলাদা ফ্রাইড চিকেনও করতে পারবে। হ্যাঁ, মিনিটটা বাড়াতে পারবেন, ঠিক আছে, আবার এটা এটা দিয়ে কমাতে পারবেন, ঠিক আছে, একটা জিনিস। তারপর আপনার টেম্পারেচারও বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এটা হলো সব হলো আপনার নিজের উপর ডিপেন্ডেন্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি শিবা গিফট হাউসে এয়ার ফ্রায়ার দেখার জন্য। আপনারা এখানে দুইটা মডেলের এয়ার ফ্রায়ার দেখতে পাচ্ছেন, এগুলো অত্যাধুনিক এয়ার ফ্রায়ার। তো চলুন এয়ার ফ্রায়ারগুলি দেখে আসি। আর এয়ার ফ্রায়ারগুলি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো রইল। আজকে আমরা কথা বলবো রুবেল ভাইয়ের সাথে। আসসালামু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আপনারা এখানে তো দুইটা এয়ার ফ্রায়ার দেখতে পাচ্ছি। এখন আসলে এয়ার ফ্রায়ার তো একটা ছিল, সময় ছিল যে মানে ভাজাপুরির জন্য এখনই এই মুহূর্তে লাগবে এরকম কোনো কিছু না। এখন এটা 12 মাসে লাগে, যারা মানে কোলেস্ট্রল মুক্ত থাকতে চান বা একটু ফ্যাট তাদের জন্য আর কি, ওয়েল ছাড়া আর কি। এটার মধ্যে আর কি যে কোনো প্রোডাক্ট কি আপনি তৈরি যে কোনো খাবারই রান্না করেন না কেন, ওয়েলটা যদি বিফ মাটন আলাদা কোনো কিছু করেন তো আলাদা তেলটা নিচে পড়ে যাবে। যেমন আপনি চিংড়ি মাছ করেন, ফিশ করেন, তো ফিশ করলেও দেখা যায় যে আলাদা নিচে চলে যাবে। এটা পদ্ধতিটা একেবারে খুব সহজ। এই যে এখানে একটা নেট আছে, এই যে দেখেন নেটটা আছে, আপনি এটার মধ্যে চিংড়ি মাছ দিলেন বা একটা মুরগি দিলেন বা আপনি যে কোনো মাছ দিলেন, তো মাটন দিলেন বা বিফ দিলেন, এনিওয়ে বাড়ি যেগুলোই দেন না কেন, মানে আপনার ওইটা যে আলাদা একটা যে তেলটা, তেলটা নিচে চলে যাবে, মানে তেলটা এটাতে থাকবে না। কারণ যখন রান্না হবে ওই যে ভিতরে যে চর্বিটা থাকে এটা কিন্তু গলে, ওটা গললে এটা নিচে চলে যাবে, এটা তার লাগবে না। আর এটা অপারেটিংটা অনেক সহজ। এমনি কেউ যদি আস্তা মুরগি দিতে এটাও দিতে পারবে? হ্যাঁ, আস্তা মুরগি দিতে পারবে, লেগ পিস করে আলাদা আলাদা দিতে পারবে, আপনার আলাদা আলাদা ফ্রাইড চিকেনও করতে পারবে, মানে যেটা করতে চায় আর কি। জাস্ট এটা থেকে শুরু করে যে কোনো কিছু দিতে, হ্যাঁ, যে কোনো রান্না করতে পারবেন, কে করে রান্না করতে পারবেন, আপনি যেরকম যেটা করতে চান এটা করতে পারবেন। আর এটা শুধু আমি একটা জিনিস বলি আর কি, যেমন এটা এই যে অফ, এটা চাপ দিলাম এখানে ওয়ান, এখানে যেমন আপনার এই এখানে যেমন মেমোরি আছে, এই যে এখানে দিলে এটা টাচ করবে, এই যে এটা টাচ করবে, আপনি দেখবেন প্রতিটা এরকম মেমোরি চাপ দিলে হ্যাঁ চেঞ্জ হচ্ছে। তারপর আপনার এই যে পিজাও করতে পারবেন, এটা অটো ইন্ডিকেটার দিয়ে চালু হবে। এছাড়া যদি আপনি মনে করেন যে আমি অন্য কোনো কিছু দিব সেটার ক্ষেত্রে, এই যে আপনার অটো টেম্পারেচার, এই যে পিজা দিছে 15 মিনিট সময় লাগবে, আপনি দিয়ে চালু হয়ে গেছে 180 টেম্পারেচারে, ঠিক আছে। এটার মধ্যে যদি আপনি অফ করতে চান, আপনি ওই অফ করে দিলেন, ঠিক আছে, অফ করে দেওয়ার পর আপনি অন্যটা দিতে চাইলেন, অন্যটা দেওয়ার পর এটা হচ্ছে মিনিট, আপনি মিনিটে গেলেন, টাইমে গেলেন, এটাতে বাড়াতে পারবেন, ঠিক আছে, মিনিটটা বাড়ানো যাবে, হ্যাঁ মিনিটটা বাড়াতে পারবেন, ঠিক আছে, আবার এটা এটা দিয়ে কমাতে পারবেন, ঠিক আছে, একটা জিনিস। তারপর আপনার টেম্পারেচারও বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এটা হলো সব হলো আপনার নিজের উপর ডিপেন্ডেন্ট। মানে চাইলে কেউ আপনার অপশনগুলো ইউজ করতে পারবে অথবা নিজের ইচ্ছা মতো টেম্পারেচার এবং ডায়ারে ইউজ করতে পারবে, ঠিক আছে। এই যে আপনার বিজা দিয়ে রাখছিলাম 180-তে, আপনি 180 টেম্পারেচার 16 মিনিট, আমি 1 মিনিট বাড়াইছিলাম, এই যে ঠিক আছে, এটা চলার পর অটো যে অফ হবে, ঠিক আছে। জি ভাই, এটার ওয়ারেন্টি কয় বছরে দিচ্ছেন আপনারা? এটা ওয়ারেন্টি আছে 5 ইয়ার্স। 5 ইয়ার্স, হ্যাঁ, দুইটা সিস্টেমই একই টাইপের। এটা হলো সোকানি ব্র্যান্ডের, এটা হচ্ছে ডিএসসি ব্র্যান্ডের। ডিএসসি ব্র্যান্ডে আসলে মূলত হলো ইতালিয়ান বা ইউরোপিয়ান কেউ আবার আমেরিকানও বলে আর কি। তো মূলত আসলে কোম্পানি আমেরিকান এটা ঠিক আছে, বাট এটা ম্যানুফ্যাকচার হচ্ছে চায়না, আর সবই আমাদের প্রোডাক্ট চায়না থেকে আসে, এটা সবাই জানেন। অ্যাপেলকে নিয়ে আদরে সল্টে যত কিছু হোক এটা অ্যাসেম্বল সবই চায়না থেকে আসে। জি ভাই, তাহলে কোনটার প্রাইস কীরকম দিচ্ছেন আপনারা? আমাদের এটার প্রাইস দিতেছি, আমি একটা কথা বলি ভাই, আমাদের এটা এখন যে আমাদের রমজানের মধ্যে যে অ্যাডগুলো আমরা দিতেছি বা আপনারা যে রমজানের মধ্যে যে মুরগিগুলো দিবেন, এটা যদি রমজানের পরে আমাদের কাছে প্রোডাক্ট থাকে, স্টকে থাকে, নিতে পারবে না, নতুবা না, এটা স্টক থাকা পর্যন্তই, এটা শুধু আমরা রমজানের জন্যই দিচ্ছি এবং রমজানের জন্যই প্রাইসটা। জি, রমজানের পরে যদি স্টকে থাকে নিতে পারবেন, ওই প্রাইস, সমস্যা নেই। তাছাড়া প্রাইস বাড়বে কমবে, যেমন এটা প্রাইস পড়বে হলো আপনার সোকানি, এটা প্রাইস পড়বে হলো 5900 টাকা। 5900? জি, 5900 টাকা। আর ডিএসপি যেটা দেখতেছেন এটার দাম পড়বে হলো 6900 টাকা। জি, আর ওয়ারেন্টি কোনটার কয় বছর? এটা হচ্ছে, এটা যেমন আপনার এটা সাইজটা হচ্ছে হলো আপনার 5 লিটার। জি, এটা হচ্ছে 5 লিটারের, আর
এইটা হচ্ছে আমাদের 5.5 লিটার আচ্ছা এটা 5.5 লিটার এটা সাইজটা একটু বড় বাট এটার গেটআপটা একটু ব্যতিক্রম এটা ডিউ টু ডিএসটি ব্র্যান্ডের সোকানি আপনি কোনো খারাপ কোনো কিছু না এটা ভালো একটা ব্র্যান্ড ভালো জিনিস বাট ডিএসটি তার চেয়ে আরো উন্নত আপডেটের কোনো শেষ নাই জি আর ওয়ারেন্টিটা কয় বছরের দিচ্ছেন ওয়ারেন্টি 5 ইয়ার্স 5 ইয়ার্স এর ওয়ারেন্টি দিচ্ছেন দুইটারই জি এটা ঢাকা এবং ঢাকার বাইরে যেখান থেকে নিতে চান কেউ ভিডিও কলের মধ্যে দেখেও নিতে পারেন আর আইসো নিয়ে যেতে পারেন ঢাকার মধ্যে যদি নেন তাহলে আমাদের ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা নেবেন তাহলে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ধরেন 500 টাকা আর কি ওই ট্রান্সফার খরচের জন্য আর কি 500 টাকা আপনি অ্যাডভান্স দিয়ে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে জি ধন্যবাদ রুবেল ভাই আপনার সুন্দর এয়ারফ্রায়ারগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ